আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুহুয়া জান্নাত। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রাজধানীর সায়েন্স ল্যাব ও চট্টগ্রাম সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সরকার যখন ব্যর্থ হয় তখন এমন দুর্ঘটনা ঘটে। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল। চট্টগ্রাম ও ঢাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজধানীর সায়েন্স ল্যাবের একটি ভবনে কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয়েছে যেখানে 3 জন নিহত হয়েছেন। এর আগে গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছে। হঠাৎ এসব বিস্ফোরণ কেন হচ্ছে? সরকার যখন ব্যর্থ হয় তখন দেশে এমন দুর্ঘটনা ঘটতে থাকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কোনো কথা বলে লাভ হবে না, বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক। রোববার কুষ্টিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। হানিফ বলেন, আমরা চাই বিএনপি 300 আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে? আমরা কাউকে দাস হিসেবে দেখি না। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার। মানুষ আর ভাঙা নৌকায় উঠবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে পিসভিদের জেলে রেখে নির্বাচন দেবেন সেটা ভুলে যান। 2018 সালের মতো মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে আর নির্বাচনে নেওয়া যাবে না। রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, মানুষ বাঁচতে চায়, অচিরে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামতে হবে, তখন কোথায় যাবেন সেটা খুঁজুন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারের ভুল ত্রুটি থাকতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু ভালো বিষয়গুলো তুলে ধরা উচিত। রোববার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বার্তা বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকারের অনেক অর্জন ও ইতিবাচক খবর বিভিন্ন সময় কোনো কোনো সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করে না, কিন্তু যেটি কম গুরুত্বপূর্ণ সেটি হয়তো বেশি প্রচার করা হয়। এ বিষয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বার্তা বিভাগের প্রধানদের সহযোগিতা চেয়েছেন ডক্টর হাসান মাহমুদ। যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের ফলে মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হল। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর বিচারক বেগম মাফরুজা পারভিনের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আল আমিন আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষীর জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন। 2022 সালের 1 সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিন এর স্ত্রী ইসরাত জাহান লিখিত অভিযোগ করেন। 2023 সালে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে 7.2% করেছে চীন। গত বছর এটি ছিল 7.1%। রোববার চীনের অর্থ মন্ত্রণালয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে চীন প্রতিরক্ষা খাতে 224 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে। অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এই ব্যয় সামান্য বেশি। বার্ষিক প্রবৃদ্ধির গতির সঙ্গে তাল মিলিয়ে এই ব্যয় ধরা হয়েছে। তবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে 5% বেড়ে গেছে। বিশ্বের বৃহত্তম সামরিক বাজেটের দেশগুলোর মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়। বিশ্বের অনেক বিশ্লেষক বলেছেন, চীনে সরকারিভাবে ঘোষিত পরিমাণের চেয়ে বাস্তব ব্যয় আরও অনেক বেশি। অবশেষে প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেতা আফরান নিশো। নাটক ওয়েব সিরিজ সিনেমা থেকে এবার তাকে দেখা যাবে রূপালী পর্দায়। আর তার সঙ্গে সিনেমাতে নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সিনেমাটি পরিচালনা করেছেন পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফি। নির্মাতা রায়হান রাফি বলেন, রোববার থেকে সুরঙ্গ সিনেমার শুটিং সিলেটে শুরু করেছি। এইখানে বেশ কয়েকদিন থেকে শুটিং করব। গল্পে নিশোকে দেখা যাবে সুরঙ্গ খননকারী একজন শ্রমিক হিসেবে। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, এ সিনেমায় যে লুকে কাজ করব এমনটা দর্শক আমাকে আগে কখনো দেখেননি। বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের 2 ঈদের যে কোনো একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সিরিজের তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। সোমবার ম্যাচ সামনে রেখে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছে টিম টাইগার। তার মাঝে একবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল সাকিব আল হাসানকে ডেকে নিয়ে কথা বলতে। শেষ ম্যাচের আগে তারা উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। মিরপুরে প্রথম 2 ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
সাড়ে ছয় বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর এখন হোয়াইট ওয়াশের সংখ্যা জেকে বসেছে। কাকতালীয়ভাবে 2016 সালে ইংল্যান্ডের কাছে টাইগাররা সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল। লিগুয়ানের ন্যান্তোসের বিপক্ষে বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্ট হিসেবে পরিচিত পিএসজি। 4-2 গোলের জয় রেকর্ড করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে এমবাপ্পে হয়েছেন পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। গোল নিয়ে এতদিন পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন কাভানি। এডিসন কাভানিকে হটিয়ে ফরাসি তারকা এখন সর্বোচ্চ গোলের মালিক। 200 এই রেকর্ড গড়ায় এমবাপ্পেকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় ইনস্টাগ্রামে এমবাপ্পেকে নিয়ে ছবি শেয়ার করেছেন মেসি, যেখানে তিনি লিখেছেন, রেকর্ডের জন্য অভিনন্দন এমবাপ্পে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধে 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি মুহুয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.